প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অমিত চৌধুরী, সহকারী শিক্ষক, সরকারি সিক্স স্কয়ার মডেল মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বাজার। আগামী ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম ট্রেড টু, ট্রেড ওয়ান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় টিভি ছবির গল্প। সেখানে তোমাদের অনেক কিছু দেখিয়েছিলাম, হিম সেন্টার, তার উপর ইউনিটি, টিভির ছবির গঠন, টিভির ছবির প্রকৃতি, টিভির ছবির উপকারভেদ সব দেখেছিলাম। কিন্তু তোমাদের পরের অধ্যায় খেয়াল করবে, পরের অধ্যায় আমাদের অধ্যায় আছে পঞ্চম অধ্যায় স্ক্যান। এটা হয়তো তোমাদের বইতে এটা তোমরা জানো যে আছে, স্ক্যানিংটা কি আমাদের জানতে হবে। আমরা এই অধ্যায় আগে দেখি কী কী জানতে পারবো। এখানে আমরা জানতে পারবো হচ্ছে স্ক্যানিং কি তা ব্যক্ত করতে পারবো, স্ক্যানিংয়ের প্রকারভেদ ব্যক্ত করতে পারবো, প্রোগ্রেসিভ স্ক্যানিং ও ইন্টারনেট স্ক্যানিং কি এর সংজ্ঞাসহ বর্ণনা করতে পারবো চিত্রসহ। তারপরে কিছু কিছু সংজ্ঞা আমাদের জানা দরকার আছে, যেরকম যেমন সেটা আছে লাইন, রেল, ফিল, রাস্টার এবং অ্যাক্সেপ্টেশন কি, এটা আমরা জানতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে চলে যাই যে স্ক্যানিং কি, স্ক্যানিং কি তা আমরা ব্যক্ত করতে পারবো সেটা কি, স্ক্যানিং কি আমাদের সংজ্ঞা জানতে হবে, স্ক্যানিংয়ের সংজ্ঞা আমরা কি বই ভাষায় আমরা বলি। টেলিভিশনের প্রেরক যন্ত্র হতে প্রতি মুহূর্তে গ্রাহক যন্ত্রে স্ক্যানিং, ইন্টারনেট স্ক্যানিং পদ্ধতিতে টেলিভিশনের প্রেরক যন্ত্র হতে গ্রাহক যন্ত্রে, গ্রাহক যন্ত্রে পিক্সার এলিমেন্ট, গ্রাহক যন্ত্রে পিক্সার এলিমেন্ট পাঠানোর পদ্ধতিকে স্ক্যানিং। আর একটা সংজ্ঞা আছে যে সহজ কথায় স্ক্যানিং, আর একটা সংখ্যা হচ্ছে আমরা সহজভাবে যাই এখন তাই ইলেকট্রন বিমের গতিকে স্ক্যানিং বল, ইলেকট্রন বিমের গতি। ইলেকট্রন বিমের গতিকে ইলেকট্রন বিমের গতিকে স্ক্যানিং। এইবারে আমরা দ্বিতীয় নম্বরে দেখেছিলাম স্ক্যানিং এর প্রকারভেদ। এটা দেখো স্ক্যানিং কত প্রকার, দুই প্রকার, যথা এটা কি এক নম্বর হচ্ছে প্রোগ্রেসিভ স্ক্যানিং, প্রোগ্রেসিভ স্ক্যানিং, আর এটা হচ্ছে ইন্টারলেস স্ক্যানিং। তাহলে স্ক্যানিং কত প্রকার? স্ক্যানিং দুই প্রকার, যথা প্রোগ্রেসিভ স্ক্যানিং, আর এটা হচ্ছে ইন্টারলেস স্ক্যানিং। তাহলে আমরা এবার কোথায় যাব যে প্রোগ্রেসিভ স্ক্যানিং ও ইন্টারলেস স্ক্যানিং এর চিত্র সহ বর্ণনা। প্রোগ্রেসিভ স্ক্যানিংটা কি দেখো, যে স্ক্যানিং পদ্ধতিতে একটি ফ্রেম
যে স্ক্যান পদ্ধতিতে একটি ফ্রেম বা ছবি যে স্ক্যানিং পদ্ধতিতে একটি ফ্রেম বা ছবির উপর হতে ক্রমাগত ক্রমাগত স্ক্যানিং করি স্ক্যানিং করে নিচে স্ক্যানিং করে নিচে পুরোটা নিচে গুলোকে স্ক্যানিং করে রিসেন্টগুলোকে স্ক্যানিং করে তাকে প্রোগ্রেসিভ মানে একটা লাইন তৈরি করে চিত্রসহ সেটাকে বর্ণনা করতে হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের এরই পরে থেকেই দেখাবো যে প্রোগ্রেসিভ স্ক্যানিংয়ের চিত্রসহ বর্ণনা এটা কীভাবে একটা লাইন থেকে একটা লাইন রিট্রেস করে একটা লাইনকে স্ক্যানিং করে সেটা আমি তোমাদের চিত্র রেখে বর্ণনা করব। আজ এই পর্যন্তই, তোমরা ক্লাসটা দেখবে, যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমার একটা চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি বুঝতে পারবো, পরবর্তীতে খেয়াল রাখবে। আর আমরা সবাই সুস্থ থাকবো, দেশকে সুস্থ রাখবো, নিজেও সুস্থ থাকবো, নিজেও সুস্থ থাকবো। এবং ধন্যবাদ সবাই।